আগামীকাল আসতে চলেছে দরদের রোম্যান্টিক গান জিসম সে তেরে। বন্ধুরা, অনন্য মামুন ভাইয়া ঠিক যেমন কথা দিয়েছিলেন তেমনই কাজে করে দেখাচ্ছেন। দরদের প্রথম গান আসছে হিন্দিতে, ইয়েস। কালকে প্রেমের গানটি আসছে, যে গানটা আমাদের শুনে আমরা অনেক 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 আনন্দ পাব, আমাদের মনটা একদম শান্ত হয়ে যাবে, স্নিগ্ধ হয়ে যাবে, এবং তার সঙ্গে সঙ্গে অসাধারণ ভিজুয়ালাইজেশন। বন্ধুরা, কিছুক্ষণ আগে এসকে মুভিজের তরফ থেকে পোস্ট করে দেওয়া হয়েছে যে আগামীকাল রোম্যান্টিক গান আসছে, কামিং সুন লেখা আছে, আগামীকাল আসছে এটা বলা হয়নি কোথাও। তবে আমরাই তো আশা করছি যে আগামীকালই আসছে রোম্যান্টিক গানটা জিসম সে তেরে, যে গানটি গেয়েছেন মোহাম্মদ ইরফান, বলিউডের প্রচণ্ড নাম করা একজন অ্যাক্টর, এই সিঙ্গার, প্রচণ্ড নাম করা একজন সিঙ্গার মোহাম্মদ ইরফান, এবং এই গানটার কথা এবং সুর করেছেন আরাফাত মাহমুদ। তো আমরা সবাই কিন্তু প্রচণ্ড রকমের এক্সাইটেড, তাই না, এই গানটা শোনার জন্য। এবং সাকিব ভাইয়া এবং সোনাল চৌহানের যে রোম্যান্স, সেই রোম্যান্স কেমন লাগছে আমাদের পর্দায় দেখতে, সেটাও দেখবার জন্য আমরা সুপার এক্সাইটেড, তাই না। তো দেখো বন্ধুরা, দরদ রিলেটেড প্রচুর আপডেটস এখন আসবে, প্রচুর আপডেটস আসবে, আমরাও সেই আপডেটসগুলো তোমাদের কাছে খুব তাড়াতাড়ি করে পৌঁছে দেবার চেষ্টা করব। তার জন্য যেটা দরকার, তোমাদের একটু সাপোর্ট দরকার। কিভাবে তোমরা সেই সাপোর্ট করবে, তোমরা আমাদের চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার, মানে আমাদের এই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। যারা ফেসবুক থেকে দেখছো, প্লিজ আমাদের পেজটাকে একটু ফলো দিয়ে দেবে, এগুলোই তোমাদের কাছে চাওয়া। তো গানটা অসাধারণ একটা গান হবে, জাস্ট দরদে কালকে সবাই ডুবে যাবে। আমি এর থেকে বেশি কিছু বলবো না, আমি কিছু বলতে চাইছিও না, আমি চাই যে তোমরা গানটা শোনো, এবং গানটা শুনবার পরে তোমাদের যে ফিলিংসটা হবে, যে ফিডব্যাকটা তোমাদের কাছ থেকে পাবো, সেটা অলরেডি আমরা এখনই আশা করতে পারছি। মেগাস্টার সাকিব খান, তিনি আসছেন রোম্যান্টিক সং নিয়ে, এবং সঙ্গে সোনাল চৌহান, তার সঙ্গে মোহাম্মদ ইরফানের কণ্ঠ, বাস আর কী লাগে, আর কী লাগে। প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমাটাই মনে হচ্ছে বিগেস্ট ব্লক বাস্টার হতে যাচ্ছে, এবং মানে এই বছরের সবচাইতে সেরা রোম্যান্টিক সংটা হতে চলেছে এই জিসম সে তেরে, এটা প্রোডাকশন হাউস তারা লিখছেন। সো আমরা ওয়েট করি, আমরা অপেক্ষা করি, সত্যি বলতে কি ধৈর্য ধরছে না। কালকে খুবই ভালো একটা দিনে গানটা আসছে, কালকে মহাঅষ্টমী, দুর্গাপুজোর মহাঅষ্টমী। সো সেখান থেকে দাঁড়িয়ে আমরা খুব খুব খুবভাবে এক্সাইটেড যে এই গানটা আমরা শুনবো, এবং এই গানটা খুব ভালো হবে, ডেফিনেটলি আমরা এটা চাইবো, এই গানটা ভীষণ ভাবে ভালো হোক। এবং মেগাস্টার সাকিব খান মানেই আমরা জানি যে তিনি রেকর্ড, মানে রেকর্ডের থেকেও ওপরে, মানে জাস্ট হিস্ট্রি গড়ার থেকেও ওপরে যদি কিছু হয়ে থাকে, তাহলে মেগাস্টার সাকিব খান তিনি তাই, মানে আমরা জানি সোশ্যাল মিডিয়ায় গানটা এলে কি হতে চলেছে। সো আমরা ওয়েট করি, তোমরা কতটা এক্সাইটেড এই গানটার জন্য কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই, তাহলে এখনের জন্যে টাটা।